Hi guys, welcome to my channel. Welcome to my new blog. আজকে আমি আমার বন্ধু আকাশকে নিয়ে যাচ্ছি মাটন বিরিয়ানি খেতে। তাও আবার মাত্র 95 এ। হ্যাঁ 95। হ্যাঁ फ्रेंड्स, ঠিকই শুনেছ তোমরা। মাত্র 95 টাকায় কিন্তু মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে বাগাজাতিনের একটা আউটলেটে। তো সেইখানে যাচ্ছি, খেয়ে দেখব কেমন লাগলো আর সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, মাত্র 95 এ মাটন বিরিয়ানি। চলো আজকে ভিডিওটা আশা করি তোমাদেরকে দুর্দান্ত লাগবে, কারণ মটন বিরিয়ানি খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। চলো গাইজ, আমি কিন্তু এখন চলে এসেছি 95 টাকার মাটন বিরিয়ানি খেতে বেলা আর্সেনাল বিরিয়ানি বলে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটা কিন্তু ঠিক বাঘাজাতির মোড়ে, দু তিনটে দোকানের পরেই কিন্তু এই রেস্টুরেন্টটা। তো এই রেস্টুরেন্টে চলে এসেছি, মাত্র 95 এ মাটন বিরিয়ানি আর 75 এ হচ্ছে চিকেন বিরিয়ানি। এই দেখো মটন বিরিয়ানি নিয়েছি, প্রথমেই তোমার দেখিয়ে দিই মটনের এটা সাইজটা। দেখো এই সাইজের মটন বিরিয়ানি দিচ্ছে কিন্তু মাত্র 95 এ প্রোভাইড করছে এই রেস্টুরেন্ট। আমার সাথে ক্যামেরাম্যান আকাশ আছে, আকাশে আকাশকে বিরিয়ানি দিচ্ছে। আকাশকে দেখো সাইজ দেওয়া আছে, এইটাও কি যথেষ্ট বড় সাইজ। তার মানে কিন্তু এরা প্রতিটা বিরিয়ানির মধ্যে যে মটনের সাইজটা সেগুলো কিন্তু সবই বড় থাকে। এটা হচ্ছে আকাশের সাইজ, আকাশ বিরিয়ানি যে মটন বিরিয়ানিটা দিয়েছে মটনটা, আর এইটা দিয়েছে আমাকে। এই যে মটন বিরিয়ানি সাইজ মাত্র 95 এই বাজারে। তার সাথে ডিম আছে, এই আলু আছে, আলুটা দেখা গরম কিনা, আলু কিন্তু পুরো নরম একেবারে, দেখো পুরো কিন্তু নরম ফুলে যাচ্ছে। রাইস ঝুরঝুরে রাইস একেবারে, কিন্তু এইটা থেকে আমার চোখ মানে সরছেই না। মটনটা জাস্ট দেখো, রাইস 95 এ প্রোভাইড করছে মটন বিরিয়ানি, এই সাইজে মটন বিরিয়ানি এটা সাইজ থাকবে। চলো খাওয়া যাক। রাইসটা পুরো ঝুরঝুরে আছে, বোঝা যাচ্ছে যে রাইসের মধ্যে কিন্তু ঘি দেওয়া, একটা হালকা ঘি মধ্যে যাচ্ছে। আর ওই আতরের প্রচুর সেল দিয়ে বিরিয়ানি বানায় যারা, সেরকম কিন্তু অত আতরের সেল এখানে নেই। খুব একটা স্পাইসি নয়, আবার খুব একটা সাদাও নয়, মাঝারি সাইজে কিন্তু ওরা বিরিয়ানি টেস্টটা রেখেছে। ঘি দেওয়া যায়, ঘি যে দেওয়াই আছে সেটা প্রমাণ হচ্ছে, কারণ হচ্ছে ঘির কিন্তু খুব সুন্দর একটা গন্ধ কিন্তু রাইস থেকে বেরাচ্ছে। চলো আলু দিয়ে খাই, মটনে কিন্তু পুরো ফ্রেশ, আর মটনের ভিতরে কিন্তু হালকা হালকা মশলা ঢুকেছে। শুধু বলবো মটনটা আর একটু যদি সফট হতো, তাহলে আকাশে বিরিয়ানিটা মটনটা কিন্তু সফট আছে, এই এই মটনটা যদি একটু সফট হতো আরও ভালো লাগতো, এমনি দুর্দান্ত লাগছে খেতে। তোমার এখানে এসো, আমার ভিডিও দিচ্ছি কিন্তু ডিসক্রিপশনে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে দোকানের, আর হচ্ছে লিঙ্কটা দেখা থাকবে, গুগলের লিঙ্ক দেওয়া থাকবে, জোম্যাটো সুইগি সব অ্যাভেলেবেল আছে। কিন্তু 95 যদি তোমরা মাটন বিরিয়ানি খেতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে এসে খেতেই হবে, কারণ হচ্ছে অনলাইনে কিন্তু দাম আরো বেশি পড়বে। হ্যালো ভাই, এটা মটন বিরিয়ানি, এই মটনটা
সবই ঠিক আছে, শুধু একটু সফট হলে ব্যবহার দুর্দান্ত হতো। আশা করি আমার এই ভিডিওটা এই রেস্টুরেন্টের অনার দেখবেন, এবং ভিডিও দেখার পর কিন্তু আশা করি মাটনের যে সিদ্ধটা আর একটু বেটার করবে আশা করি। চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল রিভিউ দিচ্ছি। গাইস, বেলা আর্সেনাল বিরিয়ানি কিন্তু আমার খাওয়া হয়ে গেছে 95-এ। এরা এত বড় সাইজের মটন প্রোভাইড করছে, আমি তো মানে দেখে অবাক হয়ে গেছি। মটনের সাইজ যথেষ্ট ভালো ছিল, মটনের কোয়ান্টিটি কোয়ালিটি দুর্দান্ত ছিল, এক ক্লাস ছিল। তোমরা এখানে আসো, এখানে এসে কিন্তু একবার এখানকার মটন বিরিয়ানি একবার টেস্ট করো। এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যায় মাত্র 75, আর মটন বিরিয়ানি মাত্র 95। তো মটন, ভালো মটন বিরিয়ানি খেতে গেলে কিন্তু তোমাদের কম পয়সা এখানে আসতে হবে। 95-এ একেবারে এক ক্লাস মটন বিরিয়ানি প্রোভাইড করছে বেলা আর্সেনাল বিরিয়ানি। তো চলো ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এত কম দামে মটন বিরিয়ানি খেতে পারে। ভালো থেকো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা আমাকে প্রথম দেখছো আমার চ্যানেলটা, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা, যাতে এর থেকে আরও ভালো ভালো ভিডিও যখনই আমি করবো তখনই যেন তোমাদের কাছে চলে যায়। চলো ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।